এই দেখো পাতলি কমড়িয়া বলো তো কমড়িয়াটা দেখো পাতলি কমড়িয়া আগে দিন আমি এই গানে ফোন খারাপ জানি না কি খারাপ নীলিমা আসছে ও হচ্ছে গাড়িতে উঠে গেছে তো আমি ওকে নিয়ে আসতে যাচ্ছি বাস স্ট্যান্ডে ও বললো কি সাইকেল নিয়ে একটু আয় তো আমি সাইকেল নিয়ে ওকে এখন আনতে যাচ্ছি খুব এক্সাইটেড আজকে খুব তোমরা তো বুঝে গেছো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে যে দেখো চলে এসেছে তা তুই কখন যেতিস তুই ওই 12:30টা যদি বলছিস না আরো দেরি আমি আধ ঘন্টা রেডি হব তুই দেখবি তো যাই হোক ও চলে এসেছে আরও মানে আমি তখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম তখনই শুনি যে ও নেমে গেছে এখানে পরে চলে এসেছি আর এই দেখো এখন শাড়িটা ঠিকঠাক করছে আগে গুছিয়ে নেবো তারপরে শাড়িটা পরবো ফার্স্ট টাইম শাড়ি পরছি ছোটোবেলায় একবার পরেছিলাম তখন ছোট ছিলাম তখন পরেছি ওর তো পরার অভিজ্ঞতা আছে অনেক শাড়ি টাড়ি পরে আজকে আমি ফার্স্ট টাইম শাড়ি পরবো কি হবে লাস্ট পর্যন্ত জানি না যে এইভাবেই বাড়ি আসতে পারবো কিনা শাড়ি পরে সেটাও জানি না এই দেখো সাজুগুজু করছে দেখো তাকায় দিকে টাইম নেই ব্যস্ত আমি খুব এই দেখো নে নে আর ঘষিস না আর ঘষিস না তো ফ্রেন্ডস দেখো আমি পুরো সিম্পল থাকি অলওয়েজ একটু ভালো মেকআপ করবো আমি তাই আমি মেকআপ করি না আমি দেখাবো আমি মেকআপ করি না আমার আমি সাজি না তাই আমার সবাই কমেন্টে বলে তুমি সাজো না কেন আমি মেকআপ টেকআপ করি না আর এই দেখো আমি এখন স্কুলে যাব স্কার্ট পরেছি একটা স্কার্ট পরেছি এইভাবে আমি যাব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো গোছানো হয়ে গেছে আর এবার বেরোবো আর নিজেরটা তো আমি দেখাতে পারবো না আমি পরে দেখাচ্ছি এখন জুতো টুতো পরে তারপর বেরোবো হয়ে গেছে আর কতক্ষণ লাগবে তো ফ্রেন্ডস দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পুরোটা ভালো করে দেখাবো পরে কলেজে গিয়ে রয়েছে দেখো হ্যাঁ চলো আমরা যাই কেমন লাগছে ভালো লাগছে চলো অনেক লেট হয়ে গেছে 12:30টা বাজে তো আমরা এখানে চলে এসেছি আর এবার নৌকায় উঠবো এটাই হচ্ছে সব থেকে আমাদের ভয়ঙ্কর হ্যাঁ কি হবে জানি না এইভাবে উঠতে পারবো কিনা সেটাই হতে ভয় এমনিই লাগে ভয় ওঠার সময় এখন জানি কি হবে আর সব কি সাজা সেজেছে সেই সাজা সেজেছে তোমাদের পারলে দেখাবো চলো এবার কলেজে যাই আমি তো সেজেছি আমার মনে হচ্ছে যে আমিই মনে হয় সেজেছি এসে দেখি সবাই সেজেছে সেই সাজা সেজেছে আমরা কলেজে চলে এসেছি আর এই দেখো এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমার পুরোটা কেমন ছিল মানে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে মানে দেখা একটু ধরে দেখো কেমনভাবে দেখাচ্ছে মনে হচ্ছে কী লাগছে তো এই যে হচ্ছে আমার লুক আর কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আর দেখো কলেজ ভর্তি লোকজন চারিদিকে ওয়াও এই যে একটা ওয়াও নীলিমাকে নীলিমাকে পিছিয়ে যাস পুরোটা দেখা যাবে এই দেখো নীলিমার লুক আর সবাই বেশিরভাগ সব শাড়ি পরেছে এই দেখো জিন্স পরে এসেছে এই দেখো ওর বান্ধবীরা চলে এসেছে কিন্তু ওরা শাড়ি পরিনি আর এই দেখুন জিন্স পরে এসেছে এই দেখো পল্লবী জিন্স পরে এসেছে আর এটা এখন চুড়িদার পরে এসেছে আমার কেমন লাগছে খুব ভালো লাগছে শুধু শাড়ি পরার স্টাইলটা খুব ভালো লাগছে শাড়ি পরার স্টাইলটা কিন্তু আমি বলে দিয়েছিলাম ওই দিকে গেলে কেন ওর মন খারাপ নাকি মন খারাপ জানি নাকি খারাপ এই দেখো আমার সব বান্ধবী নাই দেখো এই দেখো এই দেখো ব্লগে দেবে ঘুরে গেলি কেন
ও লজ্জায় ঘুরে গেল, ওই পাঁচটা বললো ভিডিও কর, এই ঘোড়া লজ্জায় ঘুরে গেল, এই কিন্তু বলেছে ভিডিও করার কথা। আমি আর দুটো ভিডিও অলরেডি আছে। তো ফ্রেন্ডস, আমার পলি আসছে, পলি রিয়াকশনটা কেমন হয় চলো দেখি। ও আসছে, কেমন লাগছে, কেমন লাগছে, মিথ্যে কথা, কি সুন্দর সাজুগুজি করায়, তুই তো সুন্দর সাজুগুজি করা। এই দেখো পলি, এই দেখো পাতলি কমরিয়া বল, তো কমরিয়াটা দেখো পাতলি কমরিয়া। বাড়ি চলে এসেছি, এত বোরিং লাগছিল, মানে কি বলবো, শাড়ি টাড়ি পরে এমনিতে খিদে পেয়ে গেছে, জল নিইনি সারাটা দিন, আমরা জল খাইনি, তো আর ভিডিও করার এনার্জি ছিল না, বেশিক্ষণ ছিলাম না, মানে এক ঘন্টা দেড় ঘন্টা মতন ছিলাম টোটাল আমরা। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এই যে দেখো চেঞ্জও করে ফেলেছি, এই যে নীলিমা ওরও চেঞ্জ করা হয়ে গেছে। আর আমাদের আজকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ ফেসবুকে দেখে থাকো ভিডিওটা তো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।